আমি ভাই ডুপ্লেক্স বাড়ি দেখেও রাকিবকে বিয়ে করিনি, রাকিবের গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো কোনো কিছু দেখে আমি বিয়ে করিনি, আমি রাকিবকে দেখে বিয়ে করছি। আমি আমার সবকিছু ছেড়ে দিছি রাকিবের জন্য, কারণ আমি রাকিবকে ভালোবাসি, আমার ওকে পাইলে আমার সব সুখ, এই জন্য আমি সব ছেড়ে দিছি। আমি যদি এখন মিডিয়াতে থাকতাম, আপনারাও জানেন যারা দেখছেন আমার নাটককে, হলো আমি থাকলে এখন অনেক ভালো কিছু করতে পারতাম। তো মিডিয়া সাইরা এখানে বাল ফালাইতে আসছো কেন তার ব্লগের মধ্যে? না গাইস, তোমরা জাস্ট একবার চিন্তা করে দেখো যে একজন মানুষ যেহেতু অনেকে শর্ট ফিল্মে ছিল, অনেক গানের মধ্যেই ছিল, তারপরে সে যখন চলে আসছে একটা ব্লগারের কাছে রেগুলার ব্লগ করার জন্য। আর ফার্স্ট অফ অল তো আগে তারা রেগুলার ব্লগ করতো না, কিছুদিন পর পর করতো, কিন্তু এখন কিন্তু তাদের রেগুলার ব্লগ শর্ট এগুলো কন্টেন্ট কিন্তু রেগুলারই পাওয়া যায়। আবার দেখো কি হ্যাডামটা দুচাইতেছে পাবলিকের সামনে, সে সবকিছু ছাইরা চলে আসছে রাকিবের জন্য। বাপ রে বাপ। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড ফার্স্ট অফ অল তো অনেকে যারা আমার প্রথম চ্যানেলে, আই মিন আফ্রিদি ওয়াইডটি চ্যানেলে যারা ছিল, যারা সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলের, তারা অনেকে জানে যে আমার সর্বপ্রথম ওইখানে ভিউজ ওলা ভিডিও ছিল রাকিব হোসেন রিলিয়া রোস্ট করার ভিডিওটা। তো ভাই এখন আবার ভাইবো না যে এই চ্যানেলে ভিউজ এর লেগে জাস্ট রোস্ট করতেছে, এরকম কিছু না ভাই। মানে আমার জাস্ট মন চাইলো যে ওর একটু পিছন মেরে দিই, বিকজ দেখো ভাই অনেকদিন ধরে আমি ওর ভিডিওগুলো ফলো করতেছি, ও রেগুলার মানে কি করতেছে দেখছো, মানে বউ বাচ্চা লিয়া বাচ্চা কই থেকে গেলো, একটা বাইস্তা না চাস্তো ভাই, কেন জানো আমি শিওর ওইটারও চ্যানেল খুলে দিছি। আবার ওইটারে বারবার নিজের ছেলের কৃতিত্ব দিতেছে, হয়তো বা তার বাইশটা হইতে পারে আমি নট শিওর। তো চলো তাদেরকে পিছন মারার আগে তাদের ইন্ট্রোডাকশনটা দিই একটু ভালো করে, আমার থেকে বেশি ম্যাক্সিমাম তোমরা সবাই ওরে চিনে থাকবা, তারপর আর কি তার ইন্ট্রোডাকশনটা আমি একটু ভালো করে দিয়ে দিই। প্রথমে আসবে আমাদের গল্পের দ্বিতীয় ক্যারেক্টার, আই মিন দ্বিতীয় যে সুন্দরী নারীটা আছে যেটাকে বলা হয় নায়িকা, নাম তার ঋতুপোষণ। আচ্ছা, এবং বর্তমান বয়স কত সেটা সেই জানে, আমি জানি না কেন ও আমার রিলেটেড না। তার থেকে বড় কথা হলো তার বর্তমানে 2.5 মিলিয়নের মতো ফলোয়ার আছে, যেটা কিনা রাকিবের দান করা জিনিস। সেকেন্ডটা আছে আমাদের মুটকি আপা, ওপ সরি সরি, এই ব্লগ জীবনের প্রধান নায়িকি যেটাকে বলা হয় নুসরাত জাহান পন্তরা। আর এই মহান ব্যক্তির কামাই করা 2.5 মিলিয়নের মতো ফলোয়ার আছে, কেননা তিনি আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতো, শর্ট ফিল্ম টাইপের ফিল্মগুলোতে ওইগুলোতে কাজ করতো, আর পাশাপাশি মিউজিক অ্যালবামের মধ্যে। তো এখান থেকে টুকটাক ফ্যান ফলোয়ার নিয়ে আসছে তার ইউটিউব চ্যানেলের মধ্যে। আর এই চ্যানেলের সব থেকে বড় সুদানির এই চ্যানেলের সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষটা রাকিব পুসাইন। এখন অনেকে ভয় পেয়ে যাবে ভাই এইভাবে যে আপনি কথাগুলো বলতেছেন আমাদের রাকিব হোসেন ভাইয়াকে নিয়ে, আপনি কি ভুলে গেছেন সে চাইলে আপনার চ্যানেলটা কিছুদিনের মধ্যে উড়াই দিতে পারে। তো ভাই একটা কথা মনে রাখো যে আমার বর্তমানে যে ফ্যান ফলোয়ার আছে এটা ফ্যান ফলোয়ার না, আমি নিজের বন্ধু বান্ধব মনে করি, যার কারণে আমার ভয় নাই যে আমার একটা চ্যানেল হারায় গেলে আরেকটা চ্যানেল তৈরি করতে সময় লাগবে। কারণ আমার যদি 100টা ভাই বরাদার থাকে তাহলে 100টা দিয়ে আরেকটা চ্যানেল খাড়া করে 1000 মানুষের শুটকি মেরে দেবো, ওটা শুধুমাত্র আমার একার পাওয়ার না, আমার সেই 100 ভাই বরাদারের পাওয়ার। আর তোমাদেরকে একটা কথা খুব ভালোভাবে জানাই যে বর্তমানে যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাইতেছো সেটা কোনো প্রকার ইউটিউব চ্যানেল কিংবা এটা কোনো প্রকার সামাজিক বার্তা দেওয়ার কোনো প্রতিষ্ঠান না, এটা বর্তমানে একটা ফ্যামিলি, আর এই ফ্যামিলির মধ্যে আছে আমাদের 10 লাখ মানুষ যারা কিনা তাকে ভালোবাসা থাকে। কিন্তু আমার কথা হলো কোন বুকাচ্ছে দেওয়ার সাবস্ক্রাইবটা করছে, আমি জাস্ট এইটা থিঙ্ক করতাম। আচ্ছা যাই হোক, এখানে হয়তো বা অনেকে তার সাবস্ক্রাইবার হইতে পারো, তো আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতেছি ভাই এখনো অবধি তার কন্টেন্টের আগামাতা কেউ বুঝছো? যদি বুঝা থাকো তাহলে আমার একটা কন্টেন্টের জাস্ট আমার মানুষটা একটু করে বুঝাই দাও যে ভাই আমি এই কন্টেন্টের মানে একটু হইলো বুঝছি। ভাই তুমি যে বলতেছো তুমি ওর কন্টেন্ট বুঝছো, তুমি একটু ভালো করে ওর জিজ্ঞাসা করিও যে উনি যে ভালো করে জানে না যে ওর কন্টেন্টের মানে কি, ও জাস্ট এতটুকুই জানে যে ওর বউ আর বোনের নিয়ে ইচ্ছা মতো লাফালাফি করবো, নাচানাচি করবো, ওইসব ভিডিও সে তার ইউটিউবের মধ্যে ছেড়ে দিবে ভাইরাল হওয়ার জন্য। আর ফার্স্ট বলো তো তারা বর্তমানে অনেক ভাইরাল, কেননা 10 মিলিয়ন থাকা একটা মুখের কথা না, আমার 100 গুণেরও বেশি ধরতে গেলে। তো আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বললে দিই যেখানে তুমি ইজিলি বুঝতে পারবা যে এই ভালোবাসার কাহিনীটা ঠিক কেমন ভাবে শুরু হয়েছে। এই কাহিনীর সর্বপ্রথম শুরুটাই হয় এক লোকের মেয়ে দিয়ে, হোক সেটা তার নিজের বোন, ওটা দেখার বিষয় না। তো এইভাবে আমাদের রাকিব হোসেন ভাইয়া কিন্তু তার রেগুলার ভিডিও আপ দিয়ে যেত ইউটিউব এবং ফেসবুক পেজের মধ্যে, তারা রেগুলার ভিডিও আপলোড দিয়ে যেত, ক্রিঞ্জ ভাই বোনের ভিডিও আপলোড দিত, রেগুলার ব্লগ আপলোড দিত, সাথে আরো 6-7টা কুত্তা বিলাইছিল, এগুলোর কথা উল্লেখ না করি। তো বিষয়টা হলো তার কিছুদিন পরে সেখানে আমাদের মধ্যে অ্যাড হয়ে যায় আমাদের অন্তরা খালা, যার কিনা একটা ফার্নিচার বেচার জন্য ইনস্টাগ্রামে পোস্ট করছিল, সেইখানে আমাদের রাকিব হোসেন ভাইয়ার নখ দিয়ে বলে যে আমার লাগবে। তারপর ওইখান থেকে কথাবার্তার মাধ্যমে হঠাৎ করে তারা প্রেমে পড়ে যায় একে অপরের সাথে, তারপরে তারা টিকটকও বানায় একসাথে।
আর তারপরে প্রেম কাহিনী তো তোমরা জানোই যে প্রেম কাহিনী কেমন হয়ে থাকে। তো তার মধ্যে আবার কি হয়, মেয়ে আর একটা ছিল তাদের মাঝখানে, ওটার নাম উল্লেখ করতে আমার মনে ছিল না, তো এখনো নাম উল্লেখ করলাম না। জাস্ট এটাই বলতে চাইতেছি, দেখো যেহেতু একটা থার্ড পার্সন মাঝখানে ঢুকে গেছে, তার কারণে আর কি বন্ধু বান্ধব মেয়েটে বান্ধবী টান্ধবী যত আছে তাদের মাঝখানে ঝামেলা হবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তুমি যতই ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকো না কেন, তুমি একজনের, তারপরেও কিন্তু যখন তোমার বেস্ট ফ্রেন্ডের লাইফে নতুন একটা মেয়ে চলে আসবে, তখন দেখবে যে তোমাকে ইগনোর করা শুরু করে দিয়েছে, এটাই সায়েন্স ভাই। ওপস, তোমরা কিভাবে বুঝবো, তোমরা তো আর্টসের স্টুডেন্ট। যাই হোক, তোমাদেরকে যেটা বলতে চাইতেছি ওইটা একটু মনোযোগ দিয়ে শোনো। তো দেখো ভাই, এখানে কিন্তু আমাদের রাকিব হোসেন ভাই খুব ওই চালাক চতুর প্রাণীর মানুষ ছিল, যার কারণে আর কি সে বুঝে ফেলেছে তার কোনটা দরকার। বর্তমানে তার বোনেরও মোটামুটি ফ্যান্স ফলোয়ার, তারও মোটামুটি ফ্যান্স ফলোয়ার আছে, এবং যে মেয়েটা তাদের লাইফে আসছে আমাদের নুসরাত জাহান অন্তরা খালাস, তারও কিন্তু মোটামুটি ভালোই ফ্যান্স ফলোয়ার আছে। সে আগে মিউজিকে এবং নাটকে কাজ করে আসছে, যার কারণে তারও মোটামুটি ফ্যান্স ফলোয়ার আছে। তো সে অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে তার বন্ধু বান্ধবরা এখন কেউ দুচে না, যার কারণে আর কি সে ভাবলো নতুন একটা মেয়ে আসলে ভিডিওতে অনেক ভিউজ আসবে। তো মাঝখানে আবার এটা নিয়ে কি করলো, মানে যখন দেখতেছে তাদের ভিউজ একদম কম আসতেছে, তখন তারা আরেকটা প্ল্যান করলো, যেটা কিনা সাধারণ কোনো প্ল্যান না, এটা অনেক আগের একটা ট্রেন্ডিং প্ল্যান, যেটা কিনা এখনো মাঝে মাঝে অনেক অনেক ব্লগাররা কাজে লাগায় থাকে। যেমন ধর ভাই, তোমার চ্যানেলে ভিউজ নাই, তো তোমার বন্ধু বান্ধবের সাথে গেঞ্জাব লাগিয়ে পড়ো, ভিউজ এমনি চলে আসবে, সমস্যা নেই। আর লাইফে অনেকে অনেক রকম ডিসিশন নিয়ে থাকে, যেমন ধরো ভাই, অনেকে পুলিশ হইতে চায়, আর্মি হইতে চায়, বিজিআর হইতে, আরো ভালো ভালো জব নিতে চায়, কিংবা অনেক কিছু করতে চায়। কিন্তু আমি যা তোমাদেরকে সাজেস্ট করবো ভাই, হয়তো বা তোমরা বর্তমানে কিছু করতেছো কিনা আমি জানি না, তবে তোমাদের ভালো সাজেস্ট হলো এটাই যে প্রথমত আজকের মধ্যে তুমি একটা ইউটিউব চ্যানেল খুলো, তারপরে ব্লগের নামে উল্টাপাল্টা ভিডিও আপলোড দিতে থাকো, মাইয়া নিয়ে উল্টাপাল্টা লাফালাফি করতে থাকবা, দেখবা যে একটা না একটা সময় খুব তাড়াতাড়ি তুমি ভাইরাল হয়ে যাবা। তারপর তুমি খুঁজবে ওই আরোহীর মতো একটা মেয়ে, বর্তমানে তার আর কি মিউজিক এবং নাটকের মধ্যে আছে, এরকম একটা মেয়েকে তুমি বিয়ে করে ফেলবা, কিংবা তাকে গার্লফ্রেন্ড বানায় তাকে নিয়ে রেগুলার ব্লগ ভিডিও আপলোড দিবা। তার ফলে দেখবে তোমার ভিউজ আগের থেকে লাখ লাখ গুণ বেড়ে গিয়েছে, উপরে আল্লাহ মেসেজ জমিন, কথা সত্য। আর তার থেকে বড় কথা, তুমি যাদের হাতে ক্যামেরা ধরাই দিবা, যাদের হাতে মাইক্রোফোন ধরাই দিবা, তাদের অবশ্যই একটা একটা করে চ্যানেল খুলে দিবা, যাতে তারা বড় হয়ে কিছু করে খেতে পারে, যাতে তোমার টাকা পয়সা দিতে না হয়। মানে এটা হলো এক ধরনের মাস্টার মাইন্ড সামথিং। তবে হ্যাঁ, এটার পিছনে কিন্তু অনেক কষ্ট করতেছে রাকিব ভাই, কিন্তু অনেক কষ্ট করে এতটুকু সাফল্যে পৌঁছাইছে। তার বর্তমানে এখন দেখতেই তো আসো 10 মিলিয়ন মতো ফলোয়ার। আমি অস্বীকার করতেছি না সে বর্তমানে বাংলাদেশের সেরা ব্লগার, কিন্তু কোন দিক দিয়ে, ক্রিঞ্জ ব্লগারের দিক দিয়ে। তবে যদি ব্লগারের কথাই বলতে হয় ভাই, আমি বাংলাদেশি তেমন কোনো ব্লগেই দেখি না, কারণ আমার জানা আছে বাংলাদেশি বোকাসোদা ব্লগাররা কি করতে পারে। ফার্স্ট অফ অল তো হয়তো বা কাপল ব্লগ নয়, হয়তো বা মোটো ব্লগ, থাক মোটো ব্লগাররা কিছু কোয়া যাবে না, কারণ আমি ভাবতেছি ফিউচারে মোটো ব্লগে শিফট হয়ে যাবো, মোটো ব্লগ রোস্টার। তো লাস্ট একটা কথা ভাই, আমার লাইফে এখন বর্তমানে তেমন কোনো ইচ্ছা নেই, আমি মোটামুটি ভালোই সাফল্যের দিকে আগাইতে আছি, কিন্তু বর্তমানে আর কি ভিউজ নাই। তবে হ্যাঁ, এটা একটা খারাপ সময় চলতেছে, কিছুদিন পরে অবশ্যই এটা শেষ হয়ে যাবে। যখন এই সময়টা শেষ হয়ে যাবে, আমি একটা ভালো মেয়ে দেখবো, ভালো মেয়ে বলতে আর কি সেলিব্রিটি মেয়ে, না হলে টিকটকার হলেও সমস্যা নাই ভাই, তাদের তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে টিকটকের মধ্যে, ওইসব ফ্যান্স ফলোয়ারদেরকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো, তারপর আমিও একসময় রাকিব ভাইয়ের মতো ব্লগ বানায় আমি বাংলাদেশের সেরা ইউটিউবার হয়ে যাবো। আর কিছুদিন আগে দেখলাম না তারা হস করে আসলো, তো তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাইছি, তোমরা যে হস করে আসছো, তোমরা কি ওইখান থেকে কিছু শিখে আসো না, মানে একটা মেয়ের যে কতটুকু পর্দা করা উচিত এটা অ্যাটলিস্ট শিখে আও না অন্তর আপু, সরি খালা, আপনারা দেখলেই তো আমার বাইরে যায় জ্বালা, কেননা আপনারা দেখলেই মনে হইতেছে আপনার একটা কারেন্টের পালা, মোটকি শালা। তো আর কিছু বলতে চাই না, রাকিব ভাইয়ের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলতে চাই, যদি তুমি আসল পুরুষ হয়ে থাকতা, তাহলে আসল পুরুষ কন্ডম ইউজ না করে সিঙ্গেললি ভিডিও বানায় আর নিজের বউ বাচ্চারা খাওয়াইতা, এইভাবে নিজের বউ আর বউরে শো আপ করায় টাকা কামাইতা না অনলাইন থেকে। এর থেকে ভালো এক কাজ করো, চাইলে তুমি হোটেলে নিয়ে লাগাই দিতে পারো, ওইটাও বেটার, অ্যাটলিস্ট মানে এই ভিডিও করার থেকে, এখানে তো পাবলিকে দেখবো, এখানে তো পাবলিকে দেখবো না, মানে যারা যারা খেলবো তারাই দেখবো। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা যে আজকে যে সব কথাগুলো বলছি তা কি খারাপ হয়ে গেছে নাকি ভালো হয়েছে, আশা করি ভালোই হয়েছে, কেননা আমি যা যা বলছি উচিত কথাই বলছি, আবার যারা যারা উচিত কথা সহ্য করতে পারে না তাদের গোয়াতে লেগে যেতে পারে, তো তার জন্য আই এম সো সরি। বাট হ্যাঁ, এখানে কিন্তু আমি রাকিব হোসেন ভাইয়াকে বলছি না যে আই এম সরি, আমি জাস্ট আমার অডিয়েন্স যারা যারা ভিউয়ার্স আছে আমি তাদেরকে বলতে চাইতেছি, তাদের যদি খারাপ লেগে থাকে আর কি। আর গাইজ, যারা যারা সিরিয়াসলি এতক্ষণ অব্দি দেখছো ভাই, এই প্রথমবার হয়তো বা আমি এত বড় একটা ভিডিও দিলাম, মানে মানে আমার যা মনে হইতেছে আমি প্রথমবার এত বড় একটা ভিডিও বানাইলাম আর কি, তো অনেকে টাইম ওয়েস্ট হয়ে গেছে তার জন্য আই এম সো সরি। বাট হ্যাঁ, উচিত কথা তো জানাই গেছো কিছু না, তো যাও গিয়ে আর কমেন্ট বক্সে ঘামাইরা থুই আসো, সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবে, ততক্ষণ ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন আমার জন্য, দোয়া করেন আপাতত জন্য, গেলাম 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 গেলাম।